বেপর্দায় বের হলে রোজা হবে কিনা না দর্শক রোজা বা সিয়ামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন যে সিয়ামের উদ্দেশ্যটা কি বা সিয়ামের फायदा কি সিয়ামের হাকিকতটা কি সিয়াম কেন ফরজ করলেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিyam আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে লিখিত আকারে ফরজ করেছেন كما আলাল্লা কবলিকুম এবং যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল লিখিত আকারে কেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো দর্শক খুব ভালো করে বুঝতে হবে শিয়াম কেন ফরজ করা হয়েছে যাতে আমরা মুত্তাকি হতে পারি খোদা ভীতি অর্জন করতে পারি খোদা খোদাভীরু হতে পারি এখন একটা মহিলা যদি বেপর্দাই বের হয়ে যায় একটা মহিলা যদি পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে একটা মহিলা যদি বাইরে অশ্লীলতার সাথে বের হয় তাহলে সে কীভাবে মুত্তাকি হলো কীভাবে মুত্তাকিয়া হলো কীভাবে খোদাভৃতি অর্জন করলো কিভাবে খোদা তা তার মধ্যে নিয়ে আসলো এটা তো হলোই না আপনার সিয়াম তো আপনাকে কোনো ফায়দাই দিল না কাজেই সিয়াম রেখে বেপর্দায় বের হওয়ার কোনো সুযোগ নেই এই সিয়াম যেই সিয়াম আপনাকে উপকার করবে যেই সিয়াম আপনার কাজে আসবে সেই সিয়াম সম্পর্কে আপনাদের ছয় হাজার ছয় সত ছাব্বিশ নম্বর হাদিসে আল্লাহ নবিসাল্লাহ ওয়ালেক মোসাল্লাম বলছেন যে ইন দ্য সিয়াম ওয়াল কোরআন ইয়েশপান লিলাব দিয়াও মালতিয়ানা শিয়াম এবং কোরআন রোজা এবং কোরান কেয়ামতে কাছে সাফাহাত করবে কেন সাফা করবে ইয়াম সিয়াম সিয়াম বলবে আই রব ও আমার রব ও আমার আল্লাহ আল্লাহ ইন তুহু তাম শাহওয়াত আমি তোমার এই বান্দাকে খাদ্য থেকে বিরত রেখেছি এবং সাহাওয়াত থেকে বিরত রেখেছি সাহাওয়াত যত প্রকার কুমন্ত্রণা অশ্লীলতা বেহাই কাজ আছে এটা থেকে আমি বিরত রেখেছি কাজেই তুমি তাকে আজকে জান্নাত দাও আপনার সিয়াম যদি আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখতে না পারে আপনার সিয়াম যদি আপনাকে বেপর্দা থেকে বিরত রাখতে না পারে আপনার সিয়াম যদি আপনাকে মিথ্যা থেকে বিরত রাখতে না পারে আপনার সিয়াম যদি আপনাকে অন্যায় থেকে বিরত রাখতে না পারে তাহলে এই সিয়াম আপনার কেয়ামতে কোনো কাজে আসবে না সময় দর্শক আমরা মনে করি সিয়ামকে আমরা রোজা হিসেবে নামকরণ করে আমরা ভাবি যে রোজা মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা না সিয়ামের শাব্দিক অর্থই হচ্ছে বিরত থাকা আর যার সারি পরিভাষা হচ্ছে সকল প্রকার অন্যায় অশ্লীল সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লু আলিম একটা হাদিস বলেছেন যে হাদিসটা মুতফাকা আলাইহি হাদিস বুখারি মুসলিমের বর্ণা আল্লাহর নবী বললেন আসিয়াম জুন্না। সিয়ানটা হচ্ছে ঢাল যেটা মানুষকে দুনিয়াতে সমস্ত অন্যায় থেকে বাঁচাবে সমস্ত অন্যায় থেকে ঠেকাবে এবং আখেরাতে আল্লাহর আজাব থেকে ঠেকাবে কিন্তু এই সিয়ামটা কোন সময় ঠেকাবে যখন ইদা কান আহাদুকুম স ইমান য়ারফোসওয়ালা ইয়াজহাল যখন কোন ব্যক্তি তোমাদের সিয়াম থাকবে সেজন্য কোনো অবস্থায় কোনো অশ্লীল কাজ না করে কোনো অবস্থায় বেপর্দায় বের না হয় কোনো অবস্থায় মিথ্যার আশ্রয় না নেয় কোনো অবস্থায় জাহাইলি কোনো কাজ কাপ না করে সমনির দর্শক আপনি যদি সিয়ামের ফয়দা পেতে চান তাহলে কোনো অবস্থাতেই কোনো রূপ বেপর্দায় বের হলে আপনি সিয়ামের ফয়দা পাবেন না আর কোনো মিথ্যা অশ্লীল কাজের সাথে যদি জড়িত থাকেন তাহলে আপনি সিয়াম পাবেন না কাজেই বেপর্দায় বের হয়ে সিয়াম থাকলে আপনার সিয়াম আপনাকে ফয়দা দিবে না আপনি গুণাগার হবেন আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর বেপর্দার ব্যাপারে আল্লাহর নবী সাল্লিকাম বলছেন যেই মহিলারা বেপর্দায় চলাচল করে আল্লাহর নবী বললেন যে সেজন্য ব্যবিচারিনী আল্লাহর নবী তাকে ব্যবিচারিনি বলেছেন কাজেই এরকম অশ্লীল কাজ থেকে আমরা দূরে থাকব পর্দা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন আমরা সব সময় পর্দায় থাকার চেষ্টা করব সব সময় আল্লাহ কোরআন এবং রসুলের সন্না অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ